অ্যারোটাউন চাইনিজ সেটেলমেন্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের একটি গোল্ড মাইনিং হিস্টোরিক্যাল প্লেস। তো এখানে চাইনিজ পিপল 1860 সালের পরে এসেছিল গোল্ড মাইনিং করতে। তো গোল্ড মাইনিং করতে এসে কোথাও তো থাকতে হবে, তো যেখানে তারা থাকতো, তাদের লেবাররা থাকতো, সেই জায়গাটাই আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। এদের বাড়িগুলো দেখুন, মাটি দিয়ে তৈরি করা আর পাথর দিয়ে, খুবই ওয়ার্ম। আমি ভেতরে যেয়েও দেখেছি তেমন একটা ঠান্ডা নেই। আবার কিছু কিছু বাড়ি আছে যেগুলো বড় বড় কাঠ দিয়ে তৈরি, বাট খুবই ভালো একটা জায়গা। এবং প্রত্যেকটা বাড়িতেই লগ ফায়ার ছিল। তারপরও যে ঠান্ডা পড়তো ওইখানে শুনেছিলাম অনেক, প্রায় 8-9 মাসের মতোই ঠান্ডা থাকতো, তো এর মধ্যে সার্ভাইভ করা খুবই টাফ। তো ভিতরেও আমরা কিছু দেখে নিচ্ছি, আর দেখেন দরজার হ্যান্ডেলগুলো কত মজবুত। গোল্ড মাইনিং করতে এসে কিন্তু অনেকেই তাদের প্রাণও দিয়েছে এখানে। আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। এসে এখানে একদম শেষে জঙ্গল আর উপরে পাহাড়, তো দেখার পরে তো আমার মনে হচ্ছে এটা পুরাই ভুতুড়ে পরিবেশ। তো আমরা তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।